ভাগবত ধর্মের অনুশীলনী ভক্তি ভক্ত ভাগবত ত্রিবেণী সঙ্গমে আমরা নিঃস্নাত হওয়ার অতি দুর্লভ সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। প্রত্যেকটি শাস্ত্র এক বাক্যে স্বীকার করেছেন, এই সাধুসঙ্গই জীবের পরমার্থের সর্বপ্রধান এবং মূল বিষয়। মহাপ্রভু সনাতন গোস্বাঁইপাদকে বলছেন, মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার না হয় ক্ষয়। কৃষ্ণ ভক্তি তো অনেক দূরের কথা, বিষয়হত জীব মায়াবদ্ধ জীব যারা রিপুগণ দ্বারা নিত্য নিপীড়িত, আমাদের মতো কাম কাঞ্চনের দাসত্ব করা এই কলির মায়া মুগ্ধ জীব কি এত সহজে ভক্তি পাবে? কৃষ্ণ ভক্তি পাওয়ার কোন যোগ্যতা মাদৃশ্য জীবের রয়েছে? কেউ যদি বলি অধিকারে পাব, এ সম্ভব নয়। তাহলে কি কলির জীব পাবে না? পাবে, সেটা করুণায় অধিকারে নয়। মহাপ্রভু অহৈতুকি করুণার দ্বারা এই কলি জীবকে প্রেম ভক্তি দান করছেন। তাহলে এটি তো কারোর যোগ্যতায় পাওয়া নয়। তাই মহাপ্রভু সনাতনকে বলছেন যে মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার না হয় ক্ষয়। কৃষ্ণ ভক্তি পরের কথা, সংসারের বন্ধন তার খুলবে না। এই যে আমরা জন্ম নিয়েছি, জন্মের সাথে সাথে মায়ার গিট, মায়ার যে এক একটি গ্রন্থি আমরা প্রত্যেকে সঙ্গে করে নিয়ে এসেছি। এই জগতে কে মায়ামুক্ত? মনে মনে ভাবলেন ভরত মহারাজ, এত বড় রাজত্বের মায়াকে যখন ছাড়তে পেরেছি নিশ্চয় মায়ামুক্ত হয়েছে। এটা ভরত মহারাজ ভাববে কেন, জগৎ বিশ্ব ভাববে? এত সহজ কার্য তো নয় সর্বকিছুকে ত্যাগ করে অরণ্যে গিয়ে ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ। অথচ একটা হরিণ রূপে এসে মায়া মুগ্ধ করে চলে গেল। দুটো জন্ম অযথা ব্যয় হয়ে গেল। ভগবান তাই বললেন, দৈবিধ্যেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এই বজে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। ভগবান যাকে করুণা করেন তিনি একমাত্র মায়ামুক্ত হতে পারেন। তবে প্রভু, জগতের এমন কোনো বস্তু নাই যার সঙ্গে আপনার সম্বন্ধ নাই। প্রত্যেকটি বস্তুর ভিতরে আপনার সত্তাই নিত্য প্রকাশিত। তথাপি আপনি তো সাক্ষাতে জীবকে এই রূপে উদ্ধার করতে আসেন না। আসেন কি রূপে? না, আপনার কৃপা সাধুর মাধ্যমে আপনি পৌঁছে দেন। তাই মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার না হয় ক্ষয়। মহৎ কৃপা যখন হয় তখন অনাদিকালের মায়াবন্ধন আপনাআপনি ছিন্ন হয়ে যায়, কেটে যায়। এ জগতে সাধু পাওয়া এটিও তো কষ্ট। কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিয়া সাধু গুরু রূপে গোরা আইলা নদিয়া আমাদেরকে এই প্রেম বিতরণ করবার জন্যে, ভক্তি দান করবার জন্যে ভগবান আজ নিজেই সাধুগুরু রূপ ধারণ করে জগতে এলেন। অনন্ত অবতারের স্বরূপ বিচার করুন, আর একদিকে মহাপ্রভুর স্বরূপ বিচার করুন। যদি অনন্ত অবতারকে লক্ষ্য করা হয়, প্রত্যেকটি স্বরূপের ভিতরে ঈশ্বরের পূর্ণ স্বরূপ পূর্ণ লক্ষণ প্রকাশিত বিকশিত হয়েছে।
বরাহ নৃসিংহ রাম পরশুরাম আদি সর্ব অবতারে দেখুন তিনি যে ভগবান, এটা কাউকে বলতে বা বোঝাতে হবে না। হ্যাঁ, উলুক যদি হয় সেটা ভিন্ন কথা। উলুক যেমন সূর্যকে দেখেও দেখতে চায় না বা দেখে না, অভক্তরূপী উলুক এই প্রকার দেখিয়া না দেখে যত অভক্তির গণ, উলুকে না দেখে জয়ছে সূর্যের কিরণ। জগৎ মঙ্গল জগৎকে প্রকাশ করার যে পরম মাধ্যম সেটি তো সূর্য। সূর্য যদি না থাকে জগতে আলোর অস্তিত্ব থাকবে না। সর্ব আলোর মূল উৎস সূর্য, অথচ জগৎ মঙ্গল স্বরূপ সূর্যকে দিবারাত্র কত কথায় গালিগালাজ করছে বৃক্ষ কোঠরে বসে। জগৎ জঞ্জাল আপদ, এ হতচ্ছাড়া কখন এখান থেকে দূর হবে? কাকে বলছে? সূর্যকে। ওর জন্য আমরা বেরোতে পারছি না। সূর্যকে মনে করছে জগৎ জঞ্জাল আপদ, মনের সুখে গালি দিচ্ছে বৃক্ষ কোটরে বসে। তাই বলে কি সূর্যের মহিমা কিছু কম হয়? সূর্যের মাহাত্ম্য তার জন্য কি কোনো প্রকারে ক্ষুণ্ণ হয়? সূর্য সব প্রকাশ, নিজেই নিজেকে প্রকাশ করে। সূর্যকে দেখাবার জন্য আলাদা করে টর্চ লাইট জ্বালতে হয় না, আলাদা করে কোনো লাইট দিয়ে কি আর সূর্যকে দেখাতে হয়? তেমনি ভগবানকে বোঝার জন্য, ভগবানকে প্রকাশিত হওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন লাগে না। তবে হ্যাঁ, উলুকের মতো যদি অভক্ত চরিত্র হয়, দেখেও দেখতে পায় না। মহাপ্রভু যখন কাশীধামে গেলেন, তখন কাশীপুরবাসী মহাপ্রভুর কত প্রকার নিন্দা করছে, বিশেষত প্রকাশানন্দ সরস্বতী। মহাপ্রভুকে মনে করেছেন একজন উদ্ভ্রান্ত, কোন প্রকার মন্ত্র দোষে বোধ হয় এরকম বিক্ষিপ্ত চরিত্র হয়ে গিয়েছে এই শ্রীকৃষ্ণ চৈতন্যের। কথাগুলি রোজ সভা মধ্যে সবাই শুনি, মহাপ্রভুর নিন্দা প্রত্যেক দিন সভার মধ্যে আলোচিত হয়। কিন্তু এই সভায় উপস্থিত এক ব্রাহ্মণ দেখি আইলা প্রভুর অপরূপ চরিত্র। প্রকাশানন্দ সরস্বতীকে এসে সেই ব্রাহ্মণ বলছেন, প্রকাশানন্দ আগে কহে চরিত্র তাহার, এক ব্রাহ্মণ দেখি আইল প্রভুর ব্যবহার, প্রকাশানন্দ আগে কহে চরিত্র তাহার। আচার্য দেব জগদ্গুরু, প্রকাশানন্দকে তারা জগদ্গুরু রূপে মান্যতা দেয়। হে জগদ্গুরু, এক সন্ন্যাসী আইলা জগন্নাথ হইতে, তাহার মহিমা প্রভাব না পারি বর্ণিতে, বর্ণনা করে বলতে পারব না। এমনই তাহার অপরূপ স্বরূপ, এমনই তাহার অপরূপ ভাব অলঙ্কার, চোখে না দেখলে কাউকে বলে বোঝানো সম্ভব নয়। প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরণ, একেবারে প্রকাণ্ড দেহ, আজানুলম্বিত ভুজৌ কনক অবদাতু, শুদ্ধ কাঞ্চন বরণ। তাকে দেখলেই মনে হয় তিনি সাক্ষাৎ নারায়ণ। তারে দেখি জ্ঞান হয় এই নারায়ণ যেই তারে দেখে করে কৃষ্ণ সংকীর্তন। হরি বল হরি বল হরি বল বলে সকলে আনন্দে আপনা আপনি নৃত্য করে। যত কিছু ঈশ্বরের সর্বসল্লক্ষণ সাক্ষাৎ দেখিয়ে, তাতে আমি নিজের চোখে দেখেছি সাক্ষাৎ দেখিয়ে তাতে প্রকট কারণ, তার শ্রীঅঙ্গে সর্বকিছু সাক্ষাৎ প্রকটিত হচ্ছে। অদ্ভুত বিষয় কি, যেই তারে দেখে করে কৃষ্ণ সংকীর্তন।
একবার তাকে দর্শন করলেই সঙ্গে সঙ্গে সকলে কৃষ্ণ কৃষ্ণ নাম নিতে শুরু করল। তাহলে বলুন তার মহিমা কি বলবো। প্রকাশানন্দ সরস্বতী আরো বলছেন তার নাম কি জানেন, ওই অপূর্ব যে সন্ন্যাসীকে দেখে এলাম, জগৎ মঙ্গল তার, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, নাম রূপ গুণ তার সব অনুপম। শুনি প্রকাশানন্দ বহুত হাসিলা। প্রকাশানন্দ কথাগুলি শুনে অট্টহাসি হাসলেন সকল সভার মাঝখানে। শুনিয়া প্রকাশানন্দ বহুত হাসিলা, বিপ্রে উপহাস করি কহিতে লাগিলা, বাপু কতটুকু জ্ঞান বিদ্যা বুদ্ধি তোমার হয়েছে, শাস্ত্রের বোঝ কি তুমি? আরে শাস্ত্রের সর্বকিছু গুলে খেয়েছি আমি, আমি বুঝি না, আমাকে বোঝাতে এসেছ তুমি। বলিহারি এই না হলে কলিযুগ, এইটাই তো কলিযুগ, মানতে হয়। গুরুদেবকে শিষ্য যদি বলে বিভিন্ন কিছু উপদেশ, আমার কথাটা শুনুন গুরুদেব, কি দাঁড়ায়, এটাই তো কলির চরিত্র। শিষ্য মনে ভাবছেন গুরুদেব অজ্ঞ, আমি বোধ হয় বিজ্ঞ, আমি যা বুঝি গুরুদেব এতটা বোঝেন না, বোঝাতে হবে। প্রকাশানন্দ বলছেন যে বলিহারি, তার মানে আমাকে মূর্খ বলে ভেবেছ, আমাকে বোঝাতে এসেছ শ্রীকৃষ্ণ চৈতন্যের বিষয়। আরে আরে শুনিয়াছি গৌড় দেশের সন্ন্যাসী ভাবক, উনি তো ভাবুক। শুনিয়াছি গৌড় দেশের সন্ন্যাসী ভাবক, কেশব ভারতীর শিষ্য লোক প্রতারক। কথাগুলি বলতে শুনতে হৃদয় প্রকম্পিত হয়, কারণ এ জাতীয় ভাষা মহাপ্রভুর বিষয়ে গৌর ভক্ত শুনতেও চায় না, বলা তো অনেক পরের কথা, শুনতে কেউ চায় না মহাপ্রভুর এরকম নিন্দা হবে। মহাপ্রভুকে বলছেন লোক ঠকানো প্রতারক। প্রতারক মানে কি, যে লোককে ঠকায়। কেশব ভারতীর শিষ্য লোক প্রতারক, শুনিয়াছি গৌড় দেশের সন্ন্যাসী ভাবক। আরে সব থেকে অদ্ভুত বিষয় কি, যেই তারে দেখে সেই ঈশ্বর করি কহে, ওই সে মোহন বিদ্যা, যে দেখে সে মোহে, একবার তাকে দেখলেই মোহিত হয়ে যায়। এমন একটা জারিজুরি বিদ্যা জানে, এমন মোহিনী বিদ্যা তার জানা আছে, যেই তাকে দেখে সেই ঈশ্বর করে মনে করে, ওই সে মোহন বিদ্যা, যে দেখে সে মোহে। আর কি বলবো, এত বড় প্রবল বিজ্ঞ অভিজ্ঞ পণ্ডিত শিরোমণি, ভারতবর্ষের যদি দশজন পণ্ডিতকে জোগাড় করা হয়, তার ভিতরে একজন সার্বভৌম ভট্টাচার্য হবে না কেন, পড়ুয়া মায়ের এতটা করুণা। আমরা যাকে বর্তমানে অপভ্রংশে পোড়ামা রূপে চিনি বা জানি, আসলে ইনি তো পড়ুয়াদের মা, বিদগ্ধ জননী পড়ুয়া মা। কারণ ভট্টাচার্য ছিলেন অত্যন্ত অনভিজ্ঞ মূর্খ, শিশুকালে পিতা বিশারদ কত চেষ্টা করছে যে সন্তানকে একটু লেখাপড়া শেখাব, পাণ্ডিত্য ওনার যথেষ্ট আছে, উনি অনেককে বিদ্যা দান করেন, অধ্যাপক উনি, কিন্তু সকলের ঘরে আলো জ্বাললে হবে কি নিজের ঘরে অন্ধকার। ভট্টাচার্য কিছুতেই লেখাপড়া বুঝতে পারে না, পিতা বোঝায় বিশারদ, বাসুদেব ভালো করে একটু মন দিয়ে পড়ো না, সারাদিন ধরে একটা অক্ষর শেখো, অনেক শিখতে হবে না, একটা অক্ষর শেখো, এই ক অক্ষরটা তো প্রথম এটা শেখো, সারাদিন ধরে একটা অক্ষর পড়াবার পরে সন্ধেবেলা জিজ্ঞেস করে কি পড়ালাম, পড়িয়েছে ক, সন্ধেবেলা বলে দন্তেস্ব, ক
কথায় আছে না সারাদিন পড়ালাম ক আর রাত্রির বেলা বলে দন্তেস, এই হচ্ছে বাসুদেবের চরিত্র। বাসুদেব ভট্টাচার্যকে তখন পিতা বলছে তোর মুখে ছাই দেওয়া উচিত, বলতে পারছে না যে তুই মরে যা তোর মুখাগ্নি করি, আরে তোর জন্যে তো আমার জগতে অপজশ হবে, বলবে দেখো পণ্ডিতের ছেলে এরকম মূর্খ, এরকম সন্তান থাকার থেকে না থাকা ভালো। পতিব্রতা রমণী বিশারদ গৃহিণী কি করলেন, কথাটা শুনে ভাবলেন যে স্বামী বলেছে ওর মুখে ছাই দেওয়া উচিত, রোজ লবণের মতো পাতের পাশে একটু করে ছাই দিয়ে দেয়। মা জিজ্ঞাসা করেছে, মাকে জিজ্ঞাসা করেছে রোজ পাতের মধ্যে ছাই থাকে কেন, বিড়ম্বনা না, ভোজনের থালিতে যদি একদিকে কিছু একটা থাকে এরকম, একটা কাকর মুখে পড়লে কি হয়, পাথর একটা যদি মুখে পড়ে কি মনে হয়, তাহলে ছাই যদি পাতের পাশে থাকে বিরক্ত বোধ জাগে, মা রোজ রোজ ছাই দাও কেন, তোর বাবা এরকম বলেছে। ও মাথাটা ঢুকে গেল। আচ্ছা তো দেখুন এই জগতে জয় মহাপ্রভু, থাক 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 ও শুনতে এসেছে যখন থাকুক। জয় মহাপ্রভু। তো দেখুন এই বাসুদেব তখন মাকে জিজ্ঞাসা করছে রোজ রোজ পাতের মধ্যে ছাই থাকে কেন, মা সত্য কথা সরল তো, মা বলছে তোর বাবা বলেছে তোর মুখে ছাই দেওয়া উচিত, তোর বাবার কথাটা কি করে ফেলে দেই, এজন্যে পাতের পাশে একটু ছাই দিই, অভিমান হয়ে গেল এই দেহটাই রাখবো না প্রাণ ত্যাগ করব, আত্মহত্যা করবার জন্যে নিজে চলে গেলেন একটা গভীর অরণ্যে। আর ওই বনের মধ্যে যখন উনি গেলেন গিয়ে একটা বড় সরোবর ছিল তাতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে, এমন সময় পশ্চাৎ থেকে ডাক দিচ্ছে বাসুদেব দাঁড়াও। বাসুদেব পেছন ঘুরে দেখলো এক অপরূপ দেবী নারী। কি হলো ঘরে ফিরে যাও। বাসুদেব বললো কেন আমি কি করব না করব আমার বিষয়। ওই মা বললেন তোমাকে বলছি ঘরে ফিরে যাও, বাসুদেব বললেন যাব না আমি আজ আত্মহত্যা করব, তোমার কি তাতে, তুমি বলবারই বাকে। দেবী বললেন যে তোমাকে না বলছি তুমি ঘরে ফিরে যাও, যখন বলছে যে তোমাকে বলছি ঘরে ফিরে যাও বলছেন যে আমি আত্মহত্যাই করব, মা বললেন তুমি আত্মহত্যা করবে কেন, বলে আমি মূর্খ, এই মূর্খ জীবনটা আমি রাখব না, মূর্খের জীবনটাকে আমি বিসর্জন দেব, বলে এ কারণেই তো বলছি তুমি ঘরে ফিরে যাও। বাসুদেব বললেন বারে বা, আবার কথাটা শোনার পরে আপনি বলছেন ঘরে ফিরে যাও, আমি না মূর্খ। মা বললেন এখন কি তুমি মূর্খ আছো। বাসুদেব একটু চিন্তা করে দেখলেন ও মা সর্বকিছু মাথার মধ্যে চলে আসছে, বুদ্ধিগুলি এসে যাচ্ছে, শাস্ত্রের এক একটি সিদ্ধান্ত বিদ্যাবুদ্ধি আপনা আপনি স্ফুরিত হচ্ছে। বাসুদেব চমৎকৃত হলে তো সাধারণ বিষয় নয়, সাধারণ বিষয় কি হতে পারে, আমি শত চেষ্টা করে অধ্যয়ন কিছু বুঝতে পারি না মনে রাখতে পারি না, আর অকস্মাৎ দেবীর করুণায় আমার হৃদয়ের ভিতরে স্ফূর্তি হচ্ছে শাস্ত্রের, পরম জ্ঞান লাভ করলেন বাসুদেব। দেবীকে বললেন যে দেবী আমি তো পণ্ডিত হয়েছি কিন্তু আমি আত্মহত্যা করব, দেবী বললেন বারে বাহ এতক্ষণ বলছিলে মূর্খ বলে তুমি আত্মহত্যা করবে, এখন আবার বলছো পণ্ডিত হয়ে তুমি আত্মহত্যা করবে কেন, বলে মা ভয় করছে তুমি চলে গেলে যদি আবার সব ভুলে যাই, আমার যদি কিছু মনে না থাকে, তুমি যদি আমার সঙ্গে থাকো আমার কাছে যদি থাকো তাহলে আমি আত্মহত্যা করব না, আর যদি আমার কাছে না থাকো তাহলে আমি আত্মহত্যাই করব।
বাসুদেবকে বললেন ঠিক আছে তুমি আমার তালে সেবা করো। বাসুদেবের এই বিদ্যা লাভের কারণে সকলে তাকে বলতেন যে বাসুদেব এত বড় বিদ্যা লাভ করেছে এই মায়ের কৃপা, ইনি তো পড়ুয়াদের মা, যারা লেখাপড়া করে পড়ুয়া তাদের মা, বিদগ্ধ জননী ইনি। সেই থেকেই নাম হচ্ছে পড়ুয়াদের মা, যদিও অপভ্রংশে বর্তমান নাম তার পোড়ামা। অনেকে আবার এরকম বলেন যে এখানে পুড়ে গিয়েছিল তাই মায়ের নাম পোড়ামা, আসলে তা নয়। মূল মুখ্য ঘটনা হচ্ছে ইনি পড়ুয়াদের মা, বিদগ্ধ জননী, সার্বভৌমের জ্ঞানদাতা, জ্ঞানদাত্রী। তো এই সার্বভৌম ভট্টাচার্য পরবর্তীকালে মিথিলায় গিয়ে অধ্যয়ন শিক্ষা করতে গিয়েছিলেন দর্শন শাস্ত্র, এবং তখনকার দিনের মিথিলা ছিল অত্যন্ত গৌরবের বিদ্যা বিষয়ে, অত্যন্ত গৌরবের পীঠস্থান। নিয়ম ছিল অধ্যয়ন করতে যান, আপনি যদি লেখাপড়া করেন ওখানে থাকুন, ওখানে আপনি বিদ্যাদান করুন আবার, কিন্তু ওখান থেকে আপনি আসতে পারবেন না, যদি আসেন আপনার সকল পুঁথি ওরা নিয়ে নেবে, খালি হাতে আপনাকে ওখান থেকে বেরোতে হবে। চাইনি মিথিলা যে এখানকার পাণ্ডিত্য অন্যত্র প্রচারিত হোক, মিথিলার গৌরব মিথিলাতেই থাকুক। সার্বভৌম বললেন দেখুন, ওনার নাম ছিল বাসুদেব ভট্টাচার্য, তো বাসুদেব ভট্টাচার্য বললেন দেখুন পুঁথি আমার লাগবে না, পুঁথি তো আমার এখানে, দেবীর করুণায় পুঁথি আমার কণ্ঠে। সকলে পণ্ডিত সমাজ বসলেন, ওনাকে তখন পরীক্ষা করছেন, যেই পত্রাঙ্কের যেই বিষয়টা ধরেন উনি সেই বিষয়টাই সুন্দররূপে ব্যাখ্যা করছেন। কোথায় কি আছে যে প্রথম শ্লোকের প্রথম লাইনটা যদি বলে দ্বিতীয় লাইনটা উনি গড়গড় করে বলে দেন। সকলে বললেন ইনি তো সাক্ষাৎ সরস্বতীর বরপুত্র, সরস্বতীর করুণা ব্যতীত তো এরকম হওয়া যায় না, তো ইনি যেভাবে পাণ্ডিত্য অর্জন করেছে এনার উপাধি একটা দেওয়া প্রয়োজন, এনার নাম থাকুক সার্বভৌম, এটা তার উপাধি। যেমন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি হচ্ছে বিদ্যাসাগর, ওই নামেই বেশি চেনে, তেমনি বাসুদেব ভট্টাচার্যের থেকে সার্বভৌম নামেই অধিকাংশ ভক্তবৃন্দ আমরা চিনি বেশি অধিক রূপে। তো এই সার্বভৌম ভট্টাচার্য শুনি নাকি চৈতন্যের প্রেমে হইল পাগল, আর কি বলবার আছে। শুনি সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবল, চৈতন্যের প্রেমে সেহ হইল পাগল। একটা কথা, ওই ভণ্ড সন্ন্যাসীর কাছে কেউ যাবে না, বেদান্ত পড়হ না যাই হ তার পাশ, উৎশৃঙ্খল লোক সঙ্গে দুই কুলনাস, নামে মাত্র সন্ন্যাসী মহেন্দ্র জালি, কাশীপুরে নাবিকাবে তার ভাব কালি। ভক্তবৃন্দের মনে প্রাণে অত্যন্ত ব্যথা বেদনাদায়ক এই বাক্যগুলি, সত্যি তো ভগবানের যদি এরকম কেউ বদনাম করে দুর্নাম করে তাহলে ভক্তজনের প্রাণে ব্যথা লাগে না? আচ্ছা, এগুলো নাই বা লিখতে পারতেন? সরস্বতী মা বললেন কেন আমি তো আছি, ভাগবতে ইন্দ্র এত এত নিন্দা করেছে, বাচাল বালক বালিশাদি কত কি বলছে ভগবানকে, সরস্বতী মা তার জিহ্বায় বসে স্তুতি করছেন, টীকাকারগণ তা বিশেষ রূপে ব্যাখ্যা দিয়েছে। একই প্রকার সার্বভৌম ভট্টাচার্য সম্পর্কে যা কিছু মন্তব্য বক্তব্য রাখলেন, এই মহাপ্রভু সম্পর্কে ভট্টাচার্য মশাই যা কিছু বক্তব্য রাখলেন সেগুলি আপাত দৃষ্টিতে বাইরের শব্দ বোধে মনে হচ্ছে এগুলি নিন্দা, কিন্তু সরস্বতী মা এই প্রত্যেকটি বাক্যে স্তুতি করেছে। নামে মাত্র সন্ন্যাসী মহেন্দ্র জালি, আচ্ছা এটা কি নিন্দা নয়? স্বয়ং ভগবান এমন সন্ন্যাসময় বিগ্রহ বলুন কোন স্বরূপে দেখবেন দেখাবেন? মহাপ্রভুর সন্ন্যাসীর যে পরিচয় আমরা মহাজন বাক্যে শাস্ত্রমুখে যা কিছু শ্রবণ করি দর্শন করি,
তাতে মহাপ্রভুর সন্ন্যাসীর একটা অংশকে দোষ দেওয়া যাবে কি? মহাপ্রভু স্বয়ং ভগবান, ভক্তির অনুরোধ উপেক্ষা করতে পারেন? জগদানন্দ এত পরিশ্রম করে এই গৌড়মণ্ডল থেকে গৌড় দেশ থেকে মহাপ্রভুর জন্য বিভিন্ন ঔষধি দ্রব্যকে সংযুক্তিকরণ মিশ্রণ করে একটা তৈল নির্মাণ করেছে, সুগন্ধি তৈল। মহাপ্রভু একটু যদি মস্তকে দেন, প্রভু তো বিভিন্ন ব্রত আদি করেন, পিত্ত হয়, তো প্রভু যদি এই তৈলটা মস্তকে দেন, প্রভুর সর্বকিছুটা উপশম হবে। ভক্ত তো সেবা বুদ্ধি ব্যতীত আর কিছু বুদ্ধি রাখে না, জীবনে তার একটাই বুদ্ধি, কি করে ভগবানের কতটা সেবা করতে পারি। মহাপ্রভুর সেবার নিমিত্তই নিয়ে গিয়েছে ওই তেলের কলসটা মাথায় করে, তৈল কলস মাথায় করে নিয়ে যখন উনি পুরীধাম গেলেন, গোবিন্দের হাতে দিয়ে বলছে এটা মহাপ্রভুকে দিও, অল্প অল্প করে প্রভু যেন এই তৈলটা মস্তকে দেয়। গোবিন্দ দাস ভয়ে একটু জিজ্ঞাসা করেছেন প্রভুকে, কারণ প্রভুর সেবায়িত্ব সেবক তো তিনি, প্রভু কিসে সুখ পান এটা তার উপলব্ধি আছে। প্রভু আপনার জন্য একটু ঔষধি তৈল নিয়ে এসেছে জগদানন্দ, আপনি যদি আদেশ দেন তাহলে অল্প আপনার অঙ্গে মর্দন করি, মস্তকে দেই। প্রভু শুনে একেবারে সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে উঠলেন, জগদানন্দ কি একেবারে সর্বকিছু বোধবুদ্ধি হারিয়ে ফেলেছে? ভাবে কি আমায়, আমি না সন্ন্যাসী, আমার কি তৈলে অধিকার আছে? সন্ন্যাসী আমি, আমার নাহি তৈলাধিকার, তাহাতে সুগন্ধি তৈল পরমধিকার। লোকে কি বলবে, আমি যদি কোনো এই নীলাচলে ব্যক্তির পাশ দিয়ে যাই, আমার যদি অঙ্গ থেকে সুগন্ধি তৈলের গন্ধ বার হয়, বলবে বাহ সন্ন্যাসী। সন্ন্যাসীর মূল তো দেহ স্মৃতিকে বিস্মৃত হওয়া, অন্তত চেষ্টা করা হোক নাই হোক। তাহলে দেহকে যদি সাজানোর জন্যে, দেহকে যদি প্রসাধন করার জন্য এতটা সন্ন্যাসীর মনো ইচ্ছা থাকে, সন্ন্যাস নেওয়ার দরকার কি ছিল? আমাকে সবাই তো বলবে দাড়ি সন্ন্যাসী, বন্ড সন্ন্যাসী। এক কাজ করো, এই তৈল নিয়ে গিয়ে জগন্নাথের প্রদীপে গিয়ে দাও। জগদানন্দ গোবিন্দের হাত টিপে বললেন ঘরেই রাখো, কোথাও নিয়ে যেতে হবে না। কয়েকদিন কাটল, আবার গোবিন্দকে দিয়ে নিবেদন করিয়েছে। গোবিন্দ আবার বলছে প্রভু পণ্ডিতের ইচ্ছা, যদি অল্প একটু স্বীকার করতেন তৈল। এবার প্রভু ক্রুদ্ধ হয়ে বলছেন তাহলে একটা খাট নিয়ে এসো, মর্দনিয়া নিয়ে আসো, ভালো করে একটু তেলটা মালিশ করে দেবে, অঙ্গে মাখাবে। খুব রেগে গিয়েছে প্রভু। জগদানন্দ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলি শুনছিল। মহাপ্রভুর সম্মুখে ওই তৈলের কলস নিয়ে এসে আর আছাড় মেরে ভেঙে ফেললেন, এই না। তাহলে এতটা প্রভু সন্ন্যাসীর বিষয়ে সাবধান। শুধু তাই নয়, মহাপ্রভু ভোজন করতেন কেমন, স্বয়ং ভগবান, অথচ আজ তিনি কি লীলা করছেন নীলাচলে, নিজের নামে একটা ঘর পর্যন্ত প্রভু করলেন না, আশ্রম তো একটা নিজের নামে করতে পারতেন, থাকলেন তো পরের ঘরে, 18 বছর কাটালেন ওখানে, 6 বছর তো পথে ঘাটে জগৎ ঘুরে বেড়ালেন, ভারতবর্ষ বিচরণ করলেন, আর 18 বছর প্রভু অপর ঘরে কাটিয়ে দিলেন। ওই নিজের নামে তো এতটুকু জায়গা উনি লিখে করলেন না, কাশীমিশ্রীর আলোয়েই তিনি থাকলেন, তাও কত বড় ঘর। অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপ বিভরে গতাগতি করে, তিনি এই সামান্য একটু কুটিরের ভিতরে, গম্ভীরার ভিতরে তিনি কি রূপে রয়েছেন।
আমাদের এটি বড় গৌরবের, আমাদের ভগবান তিনি সন্ন্যাসময় বিগ্রহ, বৈরাগ্যের চরম শ্রীবিগ্রহ। বৈরাগ্য বিগ্রহ যদি থাকে সেটি আমার শ্রীমন মহাপ্রভুই। এ কারণেই তো উনি লিখলেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির য স্তমহং প্রপদ্যে। আজ সেই শ্রীমন মহাপ্রভু গম্ভীরায় দেখুন দিবারাত্র হা কৃষ্ণ বলে কাঁদছে। প্রভু আমার এমনই সন্ন্যাস জীবন যাপন করেছে, সন্ন্যাসীর এতখানি মূর্তি আজ পর্যন্ত কোনো স্বরূপে পাওয়া যায়নি। মহাপ্রভুর যে সন্ন্যাসময় মূর্তি, এ মূর্তি ত্রিভুবনে আর দ্বিতীয় পাওয়া যাবে কি? হতে পারেন তিনি বৈরাগ্যের রূপ ধরে আসা বামনদেব, কিন্তু মনে তো আছে ওর বিষয় সম্পত্তি সব আত্মসাত করব, আমার করে নেব। করুণা বঞ্চনা নয়, তার সর্বস্ব নিয়ে এমনকি বলি মহারাজ্যকে পর্যন্ত নিজের চরণের দাস করে নিলেন। এ জগতের বিষয়ের বিনিময়ে কি আর ভগবানকে পাওয়া যায়? যদি কেউ ভাবে বলি মহারাজ্যের তো সর্বস্ব উনি নিয়ে নিলেন, চরণের দাস যে করে দিলেন, ওনাকে যে পদবিটা দিলেন দাস পদবী, এটা কি অল্প ভাগ্যের বিষয়? এ জগতের কোন বিষয়ের বিনিময়ে দাস পদবী মেলে পাওয়া যায়? করুণাই করেছে, কিন্তু মনের ভিতরে তার সর্বস্ব কেড়ে নেওয়ার তো ইচ্ছা নিয়েই তো উনি এসেছেন। মহাপ্রভু এমন লীলা কোথাও কি করেছেন? দেখুন মহাপ্রভুর সন্ন্যাস লীলার বৈচিত্র্য আলাদা। মহাপ্রভুর সন্ন্যাসীর মূরতি এটি ত্রিভুবনে আর দ্বিতীয় মিলবে না। আচ্ছা সবই তো ঠিক, মহাপ্রভু সন্ন্যাসী, কিন্তু তিনি কি শুধুই সন্ন্যাসী? প্রকাশানন্দ সরস্বতী বললেন, নামে মাত্র সন্ন্যাসী মহেন্দ্র জালি, নামে মাত্র সন্ন্যাসী মানে উনি সন্ন্যাসী নন। নামে মাত্র সন্ন্যাসী এই বক্তব্যের অর্থটা কি? উনি সন্ন্যাসী নন, ভুল বলেছে কোথায় ভট্টাচার্য? এই প্রকাশানন্দ সরস্বতী ভুল বললেন কোথায়? উনি কি সত্যিই সন্ন্যাসী? সন্ন্যাসের লীলা করছেন উনি স্বয়ং ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। উনি কে? যদ্বৈতং ব্রহ্মপনিষদি তদুপশ্যতনুভা যাত্মান্তর্যামি পুরুষ ইতি সহস্রাংশ বৈভব ষড়ৈশ্বর্যপূর্ণ জয় ভগবান সস্বয়ম্ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। শ্রীচৈতন্য স্বরূপ পরতত্ত্বের সীমা হয়নি আর হবারও নয়, ষড়ৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান। শাস্ত্র যাকে শ্রীকৃষ্ণ বলে বর্ণনা করেছেন, এতে চাং সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আজ সেই স্বয়ং ভগবান, স্বয়ং ভগবানকে শুধু কৃষ্ণ তো নয়, শ্রীকৃষ্ণ। শ্রী যুক্ত না থাকলে কৃষ্ণের স্বয়ং ভগবত্তা থাকে না। শ্রীকে? ভগবানের শ্রীকে? শ্রী শব্দের অর্থ সুন্দর, শ্রী শব্দের এক অর্থ সম্পদ, এমন বহু অর্থ হয়। তো আমরা যদি শ্রী শব্দের অর্থ সুন্দর ধরি, কৃষ্ণ সুন্দর এ কথা কে না জানি? বিশ্বকে মোহিত করেন এ কথা আমরা সবাই জানি, শাস্ত্র বলছে। তার রূপ দর্শন করে কে স্থির থাকতে পারে? যদ্গদ্দিজ দ্রুম মৃগা পুলকান্ন বিভ্রণ, তার বংশীর ধ্বনি শুনে তার রূপ দর্শন করে প্রত্যেকে পুলকিত হয়।
আমি কি রূপ হেরিলাম মধুর মূরতি পীড়িতি রসের সার। আমার হেনলয় মনে এতিন ভুবনে তুলনা নাহি কোতার। বড় বিনোদিয়া চূড়ারো টালনি কপালে চন্দন চাঁদ, যিনি বিধু বড় বদন সুন্দর। কতখানি বদন সুন্দর, তাহলে এই রূপের কি তুলনা হয়, যে রূপের এক কণ ডুবায় সর্ব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। শুধু তাই নয়, রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, উনি চমকে উঠেন নিজের রূপ দেখে। কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নর নারী করয়ে চঞ্চল। আরে বাবা, নর নারীর কি কথা, কৃষ্ণ নিজে এই রূপ দেখে অবাক হয়ে যান। কৃষ্ণ আদি, কৃষ্ণের সঙ্গে আদি শব্দের যোগ করলেন কেন, বললেন যত যত অবতার। রামচন্দ্র উনি চিন্তা করতে করতে আবেশে আত্মহারা, পাশে সীতাদেবী বসে আছেন এ কথাও মনে নাই। ওই যে চিত্রকূট পর্বতে অজ্ঞাতবাসকালে, স্বামী স্বামী শুনছেন, কতবার ডাকছে, উনি তন্ময়, উনি ধ্যানমগ্ন। কতক্ষণ ডাকতে ডাকতে প্রভুকে উনি ডাকছেন, প্রভু রামচন্দ্র শুনুন। উনি রামচন্দ্র বলছেন না, প্রভু স্বামী শুনুন। অনেকক্ষণ পরে উনি ধ্যান ভাঙলেন, আমি আপনার পত্নী সাক্ষাৎ শক্তি, পাশে বসে আছি আর আপনি তন্ময় হয়ে আমি এতবার ডাকছি, আমার বাক্যটা পর্যন্ত আপনার কর্ণে যায়নি, কি এত চিন্তা করছিলেন। হ্যাঁ, জগতে আপনার চিন্তা সকলে করে, তন্ময় হয়ে যায়। বাল্মীকি উনি যে আগে তো রত্নাকর ছিলেন, ধ্যানমগ্ন হলেন বলেই তো বাল্মীকি। তাহলে আপনার ধ্যানে রত্নাকর বাল্মীকি হতে পারে, কিন্তু আপনি কার ধ্যান করছিলেন ঠাকুর? আমি প্রভুর ধ্যান করছিলাম। একই কথা, বিশ্ব সংসার আপনাকেই প্রভু বলে জেনে জানে, আপনার আবার প্রভুকে। আমি তো অংশ, এতে চ অংশ কলা, তার অংশ অংশের অংশকে বলে কলা। তাহলে যার অংশ কলাতেই সব ভগবত স্বরূপগণ গণনা হয়, তিনি সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমি তারই চিন্তা করছিলাম। জানো, আগামী দ্বাপর যুগ আসছে, আর সেই দ্বাপর যুগে আমি এই যে চিত্রকূট পর্বতের উপরে বসে আছি না, এমনই একটা পর্বত থাকবে। আর ওই যে দূরে দেখছো না, মুনিপুত্রগুলি সব বিকেল হয়ে গিয়েছে, গাভীগুলি মাঠে নিয়ে গিয়েছিল, ওরা সব আশ্রমে ফিরছে, এরকমই আমিও লীলা করব। আমার অনেকগুলি সখা থাকবে, তাদেরকে সঙ্গে নিয়ে এরকম গোষ্ঠ থেকে ফিরব। এই কথাগুলি ভাবতে ভাবতে তন্ময় হয়ে গিয়েছিলাম। আচ্ছা, সেই রূপটি কি রূপ হবে, বললেন এখন রামরূপ, তখন হবে ও শ্যামরূপ। বলে তাহলে আমাকে নেবে না? বলে না সীতা, তোমাকেও সাথে নেব, তবে তুমি তখন সীতা থাকবে না, তুমি হবে রাধা। আমি রাম থাকবো না, আমি হব রমণ, তুমি সীতা থাকবে না, তুমি হবে রাধা, তখন নাম হবে রাধা রমণ। প্রভু একবার দেখাও, একটি বার দেখাও সেই রূপ। রামচন্দ্র বললেন সেরূপ আমি কেন, সেই রূপ কেউ দেখাতে পারব না। আমাদের সকলের রূপ তিনি দেখাতে পারবেন, কিন্তু তার রূপ আমরা কেউ এই স্বরূপে দেখাতে পারব না। রামস্বরূপে শ্যামকে দেখাতে পারবো না, শ্যামস্বরূপে রামকে দেখানো যাবে, কেন তিনি স্বয়ং। কিন্তু আমাকে দেখাতে হবেই, আমি অত শত বুঝি না, আমাকে দেখাও যে রূপে তুমি এত তন্ময়, ও রূপ আমি দেখবই দেখব। তাহলে আমাকে দিন সাতেক সময় দাও। চিত্রকূট পর্বতের একটা গুহার ভেতরে প্রবেশ করে একটি প্রস্তরকে নির্বাচন করে সেই পাথরকে তীর দিয়ে, ওনার যে স্বর ছিল তীর, ওই ওকে দিয়ে চেছে চেছে
সেখান থেকে মূর্তি ফুটিয়ে তুলছে। রামচন্দ্র যে মূর্তি নির্মাণ করেছেন সেই মূর্তি আজও রয়েছে, সব থেকে ভারতবর্ষের সুপ্রাচীন বিগ্রহ। আমাদের ক্ষীরচোরা গোপীনাথ সেই শ্রী বিগ্রহ, যা রামচন্দ্রের হাতের আঁকা বিগ্রহ। সীতামা যে বিগ্রহ দেখে আত্মহারা হয়ে গিয়েছিলেন, বললেন পতিদেবতা আমি তো আপনার সেবা করি, কিন্তু এই বিগ্রহ দেখে ইচ্ছা করছে আমি এই বিগ্রহেরও সেবা সঙ্গে করি। করো না, কে মানা করেছে? এই বিগ্রহ সেবা স্বয়ং সীতামা করেছে, পরবর্তীকালে ব্রহ্মাকে দিয়েছিলেন এই বিগ্রহ সেবার দায়িত্ব। পরে তো চিত্রকূট পর্বত থেকে এই বিগ্রহকে আনয়ন করেছিলেন লাঙড় নৃসিংহদেব, উড়িষ্যার স্বাধীন গজপতি ছিলেন। ওনাকে স্বপ্নাদেশ করেছিলেন আমি তোমার রাজ্যে যাব। তো বর্তমান ক্ষীরচোরা গোপীনাথ নামে রেমুনাতে যিনি আছেন, মহাপ্রভু যে বিগ্রহ দর্শন করে আনন্দে নৃত্য করেছেন, যে বিগ্রহের সঙ্গে আমাদের সম্প্রদায়ের সম্পর্ক অত্যন্ত নিকট, কারণ এই বিগ্রহের সঙ্গে শ্রীমন মাধবেন্দ্রপুরীর অত্যন্ত প্রীতি সম্বন্ধ, যার জন্যে ক্ষীর চুরি করেছিলেন। তাহলে বলুন রামচন্দ্র আত্মহারা, এ জগতে কি আত্মহারা হয় না? রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার। ওই যে বললেন কৃষ্ণ রূপের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নর নারী করয়ে বিউহল, অর্থাৎ শুধু কৃষ্ণ নয় অনন্ত ভগবত স্বরূপগণ তারাও কৃষ্ণরূপে তন্ময় হয়ে যায়, আবিষ্ট হয়ে যায়। তাহলে কৃষ্ণরূপের এটা স্বাভাবিক শক্তি, তাহলে তিনি সুন্দর, কি অস্বীকার করবে? তিনি সুন্দর নন। রূপগোস্বামীপাদ বর্ণনা করছেন, ভগবান একদিন যাচ্ছেন, হঠাৎ স্ফটিক স্তম্ভের মধ্যে নিজের প্রতিবিম্ব দর্শন করছেন। অপারং অপার বলে গিয়েছে, মনে নাই, শ্লোকটা আসছে না। তো ভগবান নিজেকে দেখেই উনি আত্মহারা হয়ে গেলেন, যে রূপ দেখে উনি আত্মহারা সেই রূপে কি আত্মহারা হন না? স্বয়ং ভগবান রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার আস্বাদিতে মনে উঠি লোভ, মনে মনে লোভ হচ্ছে আমি কি করে আমাকে আস্বাদন করব, নিজেকে আস্বাদন করার কি কোনো উপায় নাই? বিচার করিয়ে যদি আস্বাদ উপায় রাধিকা স্বরূপ হইতে তবে মনোধায়, একটাই উপায়, আমি যদি রাধার স্বরূপকে অঙ্গীকার করে আমি যদি গৌর হতে পারি, তাহলে কৃষ্ণ স্বরূপের মাধুর্য কেমন আমি আস্বাদন করব। তো তাহলে কৃষ্ণরূপের স্বাভাবিক বল, কিন্তু সুখের বক্তব্যের পেছনে শারীর একটু আপত্তি আছে। শারী বলছে আপনি সুন্দর, কিন্তু সবসময় সুন্দর আপনি নন। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুন্দর মদন মোহিত হয়ে যায়, যে রূপ দেখে মদন মূর্ছা যায়, তো তিনি সুন্দর। শারী বলে দাঁড়াও দাঁড়াও সুখ, তুমি যে বলছো তোমার কৃষ্ণ মদন মোহন, কখন তিনি মদন মোহন? আমার রাধা বামে যতক্ষণ, রাধারানী বামে না থাকলে তিনি মদন মোহন হতে পারে না। তাসামা বীরভুচ্ছৌরীশ ময়মান মুখাম্বুজ পীতাম্বর ধর স্রগ্বি সাক্ষাৎ মন্মথ মন্মথ। রাধারানীর সঙ্গে যতক্ষণ ততক্ষণই তিনি মদন মোহন, না হলে তিনি মদন মোহন নন। তাহলে শ্রীকে? শ্রীকৃষ্ণের সৌন্দর্য শ্রীকে? স্বয়ং রাধারানী, স্বয়ং ভগবান যে শ্রীকৃষ্ণ, এই শ্রীকৃষ্ণ মানে রাধাকৃষ্ণ শ্রীবিগ্রহ একীভূত। বললেন তিনি তো গৌরাঙ্গ, রাধাকৃষ্ণ যখন একাকৃতি তিনি তো তখন গৌরাঙ্গ। তাই কবিরাজ গোস্বামীপাদ বললেন
ন চৈতন্যাত কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছে পরম তত্ত্ব, এটা শাস্ত্রের নির্ণয়। তাহলে এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপকে কার সঙ্গে তুলনা করা যায়? আমার গোরা সমকেহ নয়। সে যে অবতার সার গোরা অবতার, ওগো কেন না চিনিলি তারি? কেন এখনো চিনলে না আমার গৌরাঙ্গকে? আমাদের মতো মায়াবদ্ধ জীবকে শিক্ষা দিচ্ছে, ওগো তোমাদের জন্য গৌর এসেছে তোমাদের দ্বারে তোমাদের ঘরে। এই কলির ভাগ্যাকাশ একবার বিচার করুন, কলির কোন যোগ্যতা আছে গৌর স্বরূপকে তিনি পাবেন? কি আচরণ করেছেন, কি এমন সাধনা করেছেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধাভাব কান্তিতে বিজড়িত হয়ে আজ গৌরাঙ্গ রূপে এসেছেন এই কলিযুগে? কলির যোগ্যতায় নয়, ভগবানের করুণায় এই কলি পেয়েছে। রূপ গোস্বামী পাদ বললেন, অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলো। করুণা করে কলিতে তিনি অবতীর্ণ হয়েছেন, কলি কোনো যোগ্যতায় পায়নি। এই জগতে কোনো দরিদ্র ব্যক্তি নিজের চেষ্টায় সবসময় ধনী হতে পারে না, চেষ্টা তো করেই, তাহলে দারিদ্রতা কেন ঘটে তো না? এক জমিদার, উনি তো অনেক ধন সম্পত্তির অধিকারী, হিসেব নেই, কত সম্পত্তি হিসেব রাখতে একা একা পারেন না। এখন এক দরিদ্রকে দেখে মনে মনে ভাবছে, তুমি ধনী হবে, হতে আর কে না চায়, কিন্তু হব কি করে? হতে তো ইচ্ছা করেছে কিন্তু হব কি করে, উপায়টা কি? জমিদার বললেন, আমি তোমাকে ধনী করে দেব, কিন্তু দেখো তার জন্য তোমাকে একটু ব্যবস্থা করতে হবে, আমার কথাগুলি শুনতে হবে। আরে বাবা, একটা কেন, দশটা কেন, একশোটা কথা শুনবো, ধনী হতে কি পারবো? বলে, তাহলে শুনুন, আমার বাপ ঠাকুরদা একটা অদ্ভুত বস্তু আমাদের ঘরে রেখে গিয়েছেন, যার জন্য আমাদের এত সম্পত্তি, ওটার নাম হচ্ছে পরশমণি, আমার কাছে আছে, তো আমি তোমাকে দেব। তোমাকে কি করতে হবে, ঘরে গিয়ে তোমার যত লোহা আছে সব লোহা একটু একটু করে ছুঁয়ে দেবে, সঙ্গে সঙ্গে বস্তুগুলি সব সোনা হয়ে যাবে। লোহা যদি সোনা হয়, লোহার দরে কিনবেন, সোনার দরে বিকবেন, লভ্যাংশ থাকবে কত, লাভটা থাকবে কত, হিসেব করো। তা এক ঘন্টার জন্য তোমাকে এই পরশমণি কিন্তু দেব, ভালো কথা। পরশমণি হাতে পেয়ে তো আর আনন্দে একেবারে আটখানা, নাচতে নাচতে যাচ্ছে, পথে দেখে বলছে, আরে নাচছ কেন হে, কি হয়েছে? উনি ওই ব্যক্তির সঙ্গে গল্প করতে শুরু করেছেন, দাদা কোথায় যাচ্ছেন নাচতে নাচতে, কি খবর, আশয় বিষয় ভালো আছেন, ইত্যাদি ইত্যাদি। উনিও দিব্যি গল্পে মশগুল হয়ে গিয়েছে, জমিদার পেছন পেছন কিন্তু এসেছে, পিছু পিছু দেখছে, দেখি তো কি করে, দেখলো একটা ঘন্টা গল্প গুজব করে লোকের সঙ্গে কাটিয়ে দিল, পেছন থেকে এসে বলে, চুক্তি মতো এক ঘন্টার জন্য দিয়েছিলাম, দাও, ফেরত দাও। আরে মহারাজ, আমার তো এখনো কোনো লোহাতেই ছোঁয়ানো হয়নি, সোনাই হয়নি, বলে আর সোনা করতে হবে না, বস্তু আমার দাও, এত দামি মূল্যবান বস্তু তোমাকে দিয়েছি, তুমি যদি তার মূল্য দিতে না পারো, তোমাকে ওটা দেওয়া যা না দেওয়াও তাই, ছাড়ো। ওটা নিয়ে চলে গেলেন, এখন কপালে হাত দেওয়া ছাড়া কি আছে? কলিযুগের যত জীব তাদেরকে একটা সুযোগ দিয়েছে, এক ঘন্টার জন্য সুযোগ দিচ্ছে, যাও, হানিতাই প্রাণিতাই হাগৌর প্রাণ গৌর বলে ডাকো, পরশমণি হাতে দিয়ে দিলাম, নাম পরশমণি তোমাদের হাতে দিলাম, এবার কি করতে হবে? বললেন, মায়ারূপী দেহরূপী লোহাটাকে ওই নামের ছোঁয়া লাগাও। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু কি বলছেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান,
ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্যতা প্রদান। দ্বিজ ন্যাসি হইতে তুমি পরম পাবন, নিরন্তর করচারী বেদ অধ্যয়ন। মহাপ্রভু বলছে নিরন্তর তুমি বেদ অধ্যয়ন করছো, ক্ষণে ক্ষণে নাম সংকীর্তন করছো, নামময় তোমার শ্রীবিগ্রহ, তোমার শরীর আর প্রাকৃত নাই। তার মানে যেটা প্রাকৃত লোহা বস্তু ছিল নাম পরশমণির ছোঁয়ায়, সেটা নামময় হয়ে গিয়েছে, সোনা হয়ে গিয়েছে, আর চিন্তা কিসে? তো মহাপ্রভু কলির জীবীকে সোনা বানাতে এসেছেন, উনি তো স্বয়ং ভগবান, কিন্তু এসে লীলাটা করেছেন কি নিজেই নাম করেছেন, হরিবোল হরিবোল বলে নিজেই নাচছেন। তাই প্রকাশানন্দ সরস্বতী বললেন নামে মাত্র সন্ন্যাসী, উনি প্রকৃত সন্ন্যাসী নন, উনি তো প্রকৃত পরম তত্ত্ব, উনি তো ঈশ্বর তত্ত্ব। সরস্বতী ওনার জিহ্বায় বসে স্তুতি করছেন, নামে মাত্র সন্ন্যাসী মহা ইন্দ্রজালি। ইন্দ্রজালির কাজ কি? ম্যাজিক দেখানো। ইন্দ্রজালি খেলা হয় না, ম্যাজিক দেখায়। একটা আপনার হাত থেকে কাগজ নিয়ে ওটাকে ছেড়ে বেশ কয়েক খণ্ড করে, টুকরো টুকরো করে, এই যেই উড়িয়ে দিল দেখছেন ওপর দিকে একটা পায়রা উড়ে চলে যাচ্ছে। কাগজ উড়িয়ে পায়রা উড়িয়ে দেওয়া যায়? কতগুলি খেলনা একটা ছোট্ট থলির মধ্যে সবগুলিকে পুরে দিয়ে উনি যেই এরকম দেখালেন, একটা কিছু আর নাই, ফাঁকা একেবারে। আবার পরক্ষণে তার থেকে মুঠো মুঠো টাকা বার করছেন। ইন্দ্রজালি খেলা, ম্যাজিক দেখানো। মহাপ্রভু কলির জীবকে ম্যাজিক দেখাচ্ছেন, ইন্দ্রজালি খেলা দেখাচ্ছেন। বলে সেটা আবার কেমন? বলে আচ্ছা বলুন, একটা জীব কত জন্ম পরে সাধুর কৃপা পাবে? সাধুর কৃপা পাওয়ার পরে মহৎ কৃপা লাভ করে তিনি আবার সাধন ভজন শুরু করবেন। কত জন্ম ভজন করতে করতে ভক্তি লাভ করবেন, সেই ভক্তি গাঢ় হয়ে প্রেম স্বরূপ হবে, তারপরে তিনি ভগবানের সেবা প্রাপ্ত হবেন। কত জন্মের, কত যুগ পরের কথা। অথচ মহাপ্রভু জগাই মাধাইকে দেখুন একটা মুহূর্তের মধ্যে ম্যাজিকের মতো তাকে নিজের সেবা অধিকার দিয়ে দিলে। কলির জীবকে তাই দেখাচ্ছে কি না? তাহলে মহাপ্রভু খেলাই তো দেখাচ্ছেন। মহা ইন্দ্রজালি, এটা নিন্দা নয়, এটা আমাদের স্তুতি। যাদের কোনো প্রকার ভগবত সেবা পাওয়ার অধিকার নাই, যোগ্যতা নাই, মহাপ্রভু তাদেরকে সেই অধিকার সেই যোগ্যতা প্রদান করছেন। কাশীপুরে নাবিকাবে তার ভাব কালী, বলে এটা তো নিন্দা। খবরদার, কাশীপুরে যেন তার ভাবকালি বিক্রি না হয়, এখানে যেন কেউ কেনাকাটি না করো তার ভাবটা। মহাপ্রভুর নিন্দা করলেন, এর ভেতরে তো স্তুতি নাই। সরস্বতী মা বললেন এর ভেতরে স্তুতি আছে। বললেন এর ভেতরে স্তুতি কি? বলে কেন ওই যে বললেন কাশীপুরে নাবিকাবে তার ভাবকালি, সর্বত্র বিক্রি হচ্ছে, তাহলে কাশীপুরে বিক্রয় হবে না কেন, বিকাবে না? বলছেন এইভাবে যেন সরস্বতী মা যে কাশীপুরে বিকাবে না, কাশীপুরে না বিকাবে, বিকাবে না, সর্বত্র যদি বিক্রি হয় তাহলে কাশীপুরেও বিক্রি হবে, এখানেও তার ভাবকালি সকলে গ্রহণ করবে। বেদান্ত পড়হ না যাই হ তার পাশ, বেদান্ত পড়ো তার পাশে যাবে না। বলে এটা তো নিন্দা, মহাপ্রভুর কাছে যেতে মানা করছে, নিন্দা কিনা? বলে সরস্বতী স্তুতি করছেন, কমাটা যদি এক ঘর পরে দেন তাহলেই ওটা স্তুতি হয়ে যায়। উনি বলছে বেদান্ত পড়হ না যাই হ তার পাশ, বেদান্ত পড়হ কমা না যাই হ তার পাশে যেও না।
সরস্বতী মা যেন বলছেন, বেদান্ত পড়াহনা পড়ে কি করবি? বেদান্তের ঠাকুর ঘরে এসেছে, দ্বারে এসেছে, এখনো বেদান্ত নিয়ে পড়ে থাকবে? বেদান্ত পড়াহনা যাই হতার পাস, উৎশৃঙ্খল লোক সঙ্গে দুই কুল নাশ। মহাপ্রভুকে বলছেন উৎশৃঙ্খল, এটা তো নিন্দা। বললেন সরস্বতী এখানেও স্তুতি করেছেন, উৎশৃঙ্খল কাকে বলে? বলে পাড়ার ছেলেগুলি খুব উৎশৃঙ্খল। আর বলবেন না, ঘরে একটা কি সুন্দর পাখি খাঁচায় করে রেখেছিলাম, উৎশৃঙ্খল ছেলেগুলি এসে আর খাঁচার ভেতরে ওর শেকলটা খুলে উড়িয়ে দিয়েছে। উৎশৃঙ্খল না? মহাপ্রভু উৎশৃঙ্খল, মায়ার বাঁধনে জীব সব বাধা। প্রভু কি করছেন? বলে মায়ার বেড়িগুলি পায়ের থেকে খুলে দিচ্ছে, হরিবোল হরিবোল বলে উড়িয়ে দিচ্ছে, জীবগুলিকে সব উড়িয়ে দিচ্ছে। তোমরা ভগবত সেবা সাগর বা আকাশে ওড়ো, আকাশে তোমরা ওড়ো, সেবা আকাশে তোমরা সেবা করতে থাকো। তো মহাপ্রভুর স্তুতি যেন করছে। যাই হোক, প্রকাশানন্দ মুখ্যরূপে বলতে চাইছেন মহাপ্রভুর নিন্দার কথাই, এগুলি সরস্বতীর স্তুতি বাক্য। তো এখানে বলছেন যে কাশীপুরে নাবিকাবে তার ভাব কালি, বেদান্ত পড়াহনা যাই হ তার পাস, উৎশৃঙ্খল লোক সঙ্গে দুই কল নাশ। শুনে খুব দুঃখ পেলেন ব্রাহ্মণ, আমি নিজের চোখে মহাপ্রভুকে দর্শন করে এসেছি কিন্তু উনি মানলেন না। প্রকাশানন্দ সরস্বতী মানলেন কি না? এখন নাই বা মানল। মহাপ্রভু যখন বৃন্দাবন থেকে ফিরে আসছেন, দুঃখ করেছিলেন প্রভু যে ভাবকাল কালি বেচিতে আইলাম কাশীপুরে, গ্রাহক নাহি ভারী বোঝা লইয়া যাব ফিরে, অল্প মূল্যও যদি কেউ দিত এথাই বেচিতাম, এখানেই বিক্রি করতাম। মহাপ্রভু যখন বৃন্দাবন থেকে ফিরে আসছেন এই কাশীতে, এক ব্রাহ্মণ গৃহে নিমন্ত্রণ, ওই ব্রাহ্মণই নিমন্ত্রণ করেছে সর্বসন্ন্যাসীকে। প্রকাশানন্দ সরস্বতীও বসে আছেন সভা মাঝে। মহাপ্রভু এসেছেন তখন মধ্যাহ্নকাল, সভা অনেকটা এগিয়ে গিয়েছে, প্রায় শেষের দিক। প্রভু এসে কি করলেন, চরণ ধৌত করে সবাই যেখানে চরণ ধুয়েছিল ওর পাশেই প্রভু বসে পড়লেন। তবে শুধু বসেননি, প্রভু নিজ ঐশ্বর্য প্রকাশ করলেন। ঐশ্বর্য দেখে প্রকাশানন্দ আর স্থির থাকতে না পেরে ছুটে গিয়েছে, শ্রীপাদ শ্রীপাদ, অপবিত্র স্থানে বৈশ, কি বা অবসাদ, তোমার কিসের দুঃখ, তুমি এখানে বসছো কেন, এসো আমাদের সভায়। প্রভু বললেন, কিন্তু আপনাদের সভায় বসিতে না জুয়ায়, আমি তো অযোগ্য, আপনাদের সভায় বসার যোগ্যতা আমার নাই। তথাপি মহাপ্রভুর মাধুর্য দর্শন করে প্রকাশানন্দের হৃদয় বিগলিত হয়েছে। হাতে করে ধরে মহাপ্রভুকে এনে একেবারে প্রকাশানন্দের নিজ নিকটে বসিয়েছেন, মধ্য মুকুটমণি করে বসিয়েছেন। আচ্ছা একটা কথা বলি, তোমাকে তো ইতিপূর্বে এই কাশীতে কোনো দিন দেখিনি, কে তুমি, এত সুন্দর তোমার রূপ, এত সুন্দর তোমার ভাবভঙ্গি, এত অপূর্ব তুমি বিনয় বচনে সকলকে মোহিত করছো, কে তুমি গো? বললেন, নামটা বলার সাহসও আমার নাই, পরিচয়টা যে দেব এতটা সাহস আমার ধৃষ্টতা বলে মনে হচ্ছে। হেয়ালি ছাড়ো, তোমার নামটা কি বলো? প্রভু মৌন অধবদনে, আচ্ছা তুমি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য নও তো? বললেন, আসলে সেই অধম অতি মন্দ। তোমার নাম কি শ্রীকৃষ্ণ চৈতন্য? প্রভু কহে, মুই সেই অধম শূদ্র মন্দ, আমি মন্দ ব্যক্তি, অধম ব্যক্তি, কেন এই নামটা নিচ্ছেন আপনারা? তাহলে তোমার সাথে দু চার খান কথা একটু বলি, আলোচনা একটু করি। তুমি এই সন্ন্যাসী সম্প্রদায়ের ভেতরে কোনো দিন আসো না কেন?
আমরা কি দোষ করেছি, আমাদের সম্প্রদায়ের সঙ্গে তুমি মেশো না? প্রভু বললেন, আমার তো যোগ্যতা নাই। আচ্ছা, তোমার দৈন্যের সঙ্গে আমি পেরে উঠব না, তোমাকে দুখান আর কথা জিজ্ঞেস করি। তুমি সন্ন্যাসী, সন্ন্যাসীর কি ধর্ম তুমি জানো না? সন্ন্যাসীর ধর্ম হয় বেদান্ত শ্রবণ, তাহা নাহি করি তুমি কেন করো কৃষ্ণ সংকীর্তন? বলো কেন করো? মহাপ্রভু বললেন, আসলে কি জানেন, আমিও জানি সন্ন্যাসীর ধর্ম বেদান্ত শ্রবণ। আরে জানো যদি মানো না কেন? মানুষ না জানলে মানে না, কিন্তু তুমি যখন বলছো তুমি জানো তাহলে মানো না কেন? মানতেই তো চেয়েছিলাম, কিন্তু আমি যে মূর্খ, অর্থান্তর করে ফেলি। আচ্ছা বলুন, এই জগতে কেউ যদি অর্থটা উল্টো করে দেয়, অর্থ যদি না বুঝতে পারি, তাহলে পড়ার থেকে না পড়া ভালো। কথাই বলে না, ভুল শেখার থেকে না শেখা ভালো। একে পক্ষ, দুয়ে চন্দ্র, তিনে বেদ, চারে নেত্র, বলে বাবা এরকম পড়বেন না আর পড়াবেন না। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, এটা ঠিক আছে, কিন্তু একে পক্ষ, দুয়ে নেত্র যদি এরকম উল্টোপাল্টা হতে থাকে, বলে শেখার থেকে না শেখা ভালো। কারণ ভুল শিক্ষা হচ্ছে কি না? তো আমার দশাটাও হয়েছে খানিক তাই। আমি যখন বেদান্ত পড়তে বসলাম, আমি তো অর্থান্তর করে ফেলি, কারণ আমি মূর্খ। গুরুদেব আমাকে মূর্খ দেখে, মূর্খ জেনে শাসন করেছেন, তোমার দ্বারা তো বেদান্ত হবে না চর্চা। গুরু মরে মূর্খ জানি করিলা শাসন, তোমার নাহি বেদান্তাধিকার, কৃষ্ণ নাম জপ সদা এই মন্ত্র সার। এক কাজ করো, তুমি তো বেদান্ত সব উল্টো করছো, তার থেকে তুমি কৃষ্ণ নাম করো, এই মন্ত্রটাই সার। গুরু আজ্ঞায় আমি নাম করছি, এখন বলুন আমার দোষটা কোথায়, দোষটাই বাকি। গুরুদেব বলেছে গুরু আজ্ঞায় আমি করছি। প্রকাশানন্দ সরস্বতী বললেন, আমাদের আপত্তি নাই, কে আপত্তি করেছে? তুমি যে দেশে দেশে গ্রামে গ্রামে ফেরো নাচাইয়া সব জনকে তুমি একসঙ্গে নাচাও, নিজে নাচো, আপত্তি এখানে? তুমি নাম করো না, ঘরের কোণে বসে একাগ্র চিত্তে ধ্যান করতে থাকো, নাম করতে থাকো, করো, আমরা কেউ আপত্তি করব না। কিন্তু ধেই ধেই করে নাচবে যেখানে সেখানে, রাস্তায় ঘাটে পথে মাঠে, এটি তো পাগলামি ব্যতীত আর কিছু নয়, এরকম কেন করো? বলে তাহলে শুনুন শ্রীপাদি হার কারণ, তাহলে তার কারণটা শুনুন। গুরু মরে মূর্খ জানি করিলা শাসন, গুরুদেব আমাকে শাসন করলেন, তুমি নাম করো, আমি ঘরের কোণে বসে আপনার কথা মতোই নাম করছিলাম, আপনি যেরকম বলছেন। কিন্তু এই নাম করতে করতে কি হলো জানেন? নাম করতে করতে আমার প্রাণটা যেন কেমন অস্থির হয়ে উঠল। কি জানি, জানি না যে নামের সাথে প্রাণের এত সম্বন্ধ কোথা থেকে এলো, কি করেই বা হলো। আমার প্রাণ কাঁদে, কৃষ্ণ নাম নিতেই কৃষ্ণকে পেতে ইচ্ছা করে, তার রূপ চিন্তা করতে বাসনা জাগে, মন ইচ্ছা হয়। আমি এই নাম করতে করতে আমার জ্ঞানাচ্ছন্ন হয়ে গেল, জ্ঞানটা আচ্ছন্ন হয়ে গেল। আমি কখনো নাচতে লাগলাম, কখনো গাইতে লাগলাম, কখনো বা গড়া গুড়ি দিতে লাগলাম। আমি তো চিন্তিত হলাম, আমি কি পাগল হয়ে গেলাম? ছুটে গিয়েছি গুরুদেবের কাছে, গুরুদেব গোসাই কি মন্ত্র দিয়েছেন আপনি? কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র আমায় করিল পাগল। কি মন্ত্র দিয়েছেন গোসাই, যে মন্ত্র জপ করতে করতে আমি পাগল হয়ে গেলাম? গুরুদেব সব কিছু শুনলেন, কেন কি হয়,
নাম মোরে নাচায় কাদায় গাওয়ায় হাসায়, কিন্তু না নাচি আমি আপন ইচ্ছায়। আমি নিজের ইচ্ছায় কখনো কাঁদি না, নাচি না, গাই না, গড়াগড়ি যাই না। নাম তো আমাকে নাচাচ্ছে, গাওয়াচ্ছে, কাঁদাচ্ছে। কোসাই কি মন্ত্র দিয়েছেন আপনি? গুরুদেব সব কিছু শুনে বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, আসলে কৃষ্ণ নামের ফল প্রেম সর্বশাস্ত্র কয়। কোন ভাগ্যে সেই প্রেম তোমার হইল উদয়। এই বলে ভাগবতের একটা শ্লোক আমাকে শোনালো, শিখিয়ে দিল, এই শ্লোকটা মনে রাখবে। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুত চিত্ত উচ্চই হসত্যথি রদীতি রৌতি গায় তুন্মদ বনৃত্যতি লোকবাঞ্ছ। কে কি ভাবল, কে কি মনে করলো, কি বা যায় আসে। আমি নাচছি হরিবোল হরিবোল বলে, কে কি ভাবলো, কি আসে যায়। আমি হাগৌর প্রাণ গৌর বলে হানিতাই প্রাণ নিতাই বলে কাঁদছি, কে কি ভাবলো, কি যায় আসে। আমার কিছু যায় আসে না, আমি তো পাগল। পাগলের কার্যে কে কি ভাবছে পাগল ওটা চিন্তা করে না। নাম আমাকে এরকম পাগল করেছে, স্থির থাকতে দেয় না। নাম এরকম করে হাসায় কাঁদায় গাওয়ায় নাচায়, না নাচি আমি আপন ইচ্ছায়। এখন প্রকাশানন্দ সরস্বতীর মনে লোভ হচ্ছে, ইস আমি যদি এমনি নৃত্য করতে পারতাম কৃষ্ণ নামে, আমার কৃষ্ণ বলতে যদি নয়নে এমনি অশ্রু আসত, নয়নং গলদস্রু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর নিচিতং বপু কদা নাম গ্রহণী ভবিষ্যতি। এটাই তো নামের শ্রেষ্ঠ অনুভূতি, এর থেকে নামের শ্রেষ্ঠ অনুভূতি আর কিছু নাই। মহাপ্রভু রথযাত্রাকালে জয় জগন্নাথ বলে ডাকছেন প্রেমী, আর জয় জগন্নাথ বলতে পারছে না, যজগগ শব্দ প্রভু করে উচ্চারণ। যজগগ করছেন মানে জয় বলতে গিয়ে জিহ্বাটা আড়ষ্ট, বদনং গদগদ রুদ্ধয়া গিরা নয়নং গলদস্রু ধারয়া। মহাপ্রভু এই রথের অগ্রে নাম করতে করতে নৃত্য করছেন, পিচকারীর জলযন্ত্র প্রভুর নয়ানি, চারিদিকের ভক্ত সব করই স্নানি, মহাপ্রভুর নয়নীর জলে স্নান করছে। প্রভু তার নয়নীর জলে সব ভক্তকে স্নান করিয়ে দিচ্ছেন। নয়নং গলদস্রু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর নিচিতং বপু, দেহ পুলকিত হয়, হৃদয় পুলকিত হয়। পুলকৈর নিচিতং বপু কদা তব নাম গ্রহণী ভবিষ্যতি। আজ সেই প্রকাশানন্দ সরস্বতী আনন্দে মহাপ্রভুর চরণে ধরলেন, প্রভু আমাকে এই প্রেম দান করুন। মহাপ্রভু কাকে প্রেম দেননি, জগাই মাধাই পেল অন্যের কা কথা। মহাজন তাই বলছে, সে যে পরম করুণ প্রভু দুই জন নিতাই গৌর চন্দ্র, সবই অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। ওরে দেখো ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা, পশু পাখি ঝুরি পাষাণ বিদরে শুনি যার গুণ গাথা। আজও আলালনাথে গিয়ে দেখুন পাষাণ বিগলিত হয়েছে কিনা, পশু পাখি কত ঝুরেছে, কুজুতে গেলে এখনো সাক্ষী আছে। তাহলে মহাপ্রভুর গুণগাথায় কে মোহিত না হয়। গৌরাঙ্গ করুণায় সকলে ভাসছে, প্লাবন এসেছে করুণার, করুণার প্লাবন। এরকম করুণা ইতিপূর্বে কেউ করেনি, আমার গোরা সমকেহ নয়।
মহাজন গৌরব করে বলছে, আমার গৌরাঙ্গীর মতো দয়াল ঔদার্য চূড়ামণি আর কেউ নাই, নাই নাই নাই, আমার গোরা সম কেহ নয়, নামাগিতে দেন প্রেমধন, চেয়ে পাওয়া যায় না। আর এখানে না চাইতে প্রকাশানন্দ চাইছে, নিন্দা করছিলেন মহাপ্রভু তার কাছে গিয়ে তাকে দেওয়ার জন্যে কত ব্যাকুল, দিতে ব্যস্ত, এখানে নেওয়ার জন্যে ব্যস্ততা নাই, দেওয়ার জন্যে প্রভু ব্যস্ত। বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া মধুর কথা কন ধীরে ধীরে, জীবের সদয় হইয়া হরিনাম লওয়াও গিয়া যাও নিতাই সুরধ্বনির তীরে। দিতে হবে, শুন শুন নিত্যানন্দ সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরিনাম, এক নিবেদন্তরে নয়নে দেখিবে যারে, কৃপা করি লওয়াই ও নাম। উনি তাই, এই কলিযুগে অনেক কৃতপাপী আছে, দুরাচারী আছে, নিন্দুক আছে, পাষণ্ডী আছে, অগণিতাই কৃতপাপী দুরাচার নিন্দুক পাষণ্ডী আর কেহ যেন বঞ্চিত না হয়, সমন বলিয়া ভয় জীবে যেন না হিরয়, তারা সুখে যেন হরি নাম লয়, সবাই যেন হাগৌর প্রাণ গৌর বলে ডাকে, হানিতাই প্রাণ নিতাই বলে যেন ডাকে কলির জীব, সবাই বলে হরি বল হরি বল। আমি এই দেখতে চাই, সবাইকে প্রেমধন দান করো, আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব বলি, কাউকে বঞ্চিত করব না, হয়নি হওয়ার নয়। তাই মহাজন বলছেন, সে যে অবতার সার আমার গোড়াই অবতার, কেন না ভো জিলি তারে আবার করিনি রেবাস, গেল না পিয়াস আপন করম দোষে, আপন করম দোষে কণ্টকের তরু সদাই সে বিলি, ওরে মনি অমৃত পাওয়ার আসে, কেমন আমরা ভুল করছি, প্রত্যেকটি বিষয় ভুল। আবার প্রেম কল্প তরু গৌরাঙ্গার তাহারি ভাবিলি বিষে, অবতার সার গোরা অবতার কেন না ভুজিলি তারি, করি নিরিবাস গেল না পিয়াস আপন কর্ম দোষে, এটা তো কর্মীর দোষ না কি বলবো। সৌরভিরে আসে পলাশ শুকিলি, ওরে মনে নাশাতে পশিল কি, আবার ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, বল মনে কেমনি পাইবিমি। সৌরভিরে আসে পলাশ শুকিলি, ওরে মনে নাশাতে পশিল কি, আবার ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, বল মনে কেমনি পাইবিমি। কাঠকে আখির দণ্ড ভেবে যদি চেবানো হয় তাতে কি আর রস মিলবে। সৌরভীর আসে যদি পলাশির সুগন্ধ নেওয়া হয় তাতে কি আর সুগন্ধ মিলবে, ওতে দুর্গন্ধ আছে, যে কারণে কীটগুলি ওর মধ্যে থাকে, ছোট ছোট পোকা ওর মধ্যে থাকে, আপনি যেই ঘ্রাণ নিতে যাবেন নাশায় পশিল কীট। ইক্ষুদণ্ড ভাবি কাট চুষিলি, কেমনে পাইবি মিট। হার বলিয়া গলায় পড়িলি,
অরিমন সমন কিঙ্কর সা, আবার শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজরতা, সংসারে ভজিলি আমার গৌরাঙ্গ ভুলিলি, ওরে মনে না শুনিলি সাধুর কথা, আবার ইহ পরকাল দোকাল খোয়ালি খাইলি লোচন মাথা, রে মন খাইলি আপন মাথা, এমন অবতার হয় নাই হবার নয় রে ভাই, নামাগিতে দেন প্রেমধন। এই হচ্ছে মহাপ্রভুর বিশেষ করুণা। কলিজীবের প্রতি আমরা দায়বদ্ধ, দায়বদ্ধ এই যে কলির জীব তোমাদেরকে ভজতেই হবে। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের সব থেকে বড় ভূষণ দৈন্যের ভূষণ। আমাদের সম্প্রদায় কেউ কাউকে আদেশ করে না, অনুরোধ করে, কৃপা করে আমার এটা করে দেবেন, কৃপা করে ওটা করবেন। কিন্তু মহাজন সেখানে বলছে ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, ভজতে বলছে। তার মানে উনি আদেশ করছেন আপনারা ভজুন। আদেশ কেন করছে বলে, কারণ কলির জীব দায়বদ্ধ। কলির জীব তোমাদের জন্যে গৌরাঙ্গ এসেছে, তোমাদেরকে নাম প্রেম দিতে, ভজতে তোমাদের হবে, মহাপ্রভুও ছাড়বেন না। নিতাই চাঁদকে বলেছে, নিতাই দেখো তুমি তো পতিতের ত্রাতা, তুমি তো পতিত পাবন, তুমি তো অদৌষ্য দরশী, তুমি তো করুণার মূর্ত বিগ্রহ, তুমি নামে নিত্যানন্দ নও, তুমি স্বরূপে নিত্যানন্দ। জীবের নিরানন্দকে দূর করে, দুঃখকে দূর করে একমাত্র আনন্দ দিতে শক্তি ধরো তুমি। আনন্দের মূল এই ভক্তি, ভক্তি ছাড়া তো জীব কোনোদিন আনন্দ পাবে না, নিরানন্দ জীব। অতএব নিতাই তোমায়, তুমি আমার বড় ভরসা, সর্বজীবকে নাম প্রেম অকাতরে বিতরণ করো, বিনা বিচারে বিনা শর্তে। মহাপ্রভু নিতাই চাঁদ আজ তাই কলির যুগ, কলিযুগে কলির প্রত্যেক জীবের দ্বারে দ্বারে সেই নাম প্রেম বিতরণ লীলা আজও করছে। আজও গুরুরূপে বৈষ্ণব রূপে যান প্রতি ঘরে ঘরে। আবার কি করছেন কলির জীবকে বা বলছেন, তোমরা দীক্ষা নাও মন্ত্র নাও, কৃষ্ণই করুণা করবেন তোমাদের। মহাপ্রভুর সেই প্রেমাদর্শ বিতরণ লীলা আজও হচ্ছে। আমাদের এখানেও প্রেমদান লীলা হচ্ছে, কারণ সাত দিন ধরে হরি কথার এই যে প্রেমময় লীলা কথার আস্বাদন। দেখুন আমরা যদি এই যুগে জন্ম না নিতাম, এই মহাপ্রভুর বদান্যের কথা কি শুনতে পেতাম? জন্ম নিতাম, মহাপ্রভুর আবির্ভাবের পূর্বেও তো অনেকে জন্ম নিয়েছে, তাদের সময় কেটেছে কীরূপে, বিষয়ে সকল মত্ত নাই কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী, কলিকাল সর্পবিষে দগ্ধ জীবী মিথ্যারসে না জানো একি বাসে আপনি। আমাদের যে কিছু কর্তব্য আছে, দায়বদ্ধতা আছে, এটা তারা কেউ জানত না। আমরা মানতে পারি নাই, পারি জানতে তো পেরেছি গুরু বৈষ্ণবের করুণায়, নিতাই চাঁদের কৃপা হরে মানতেও পারব। আপনার আশীর্বাদ করুন যেন এই নিতাই গৌরাঙ্গীর চরণে শরণ গ্রহণ করতে পারি, জনম জনম যেন এই নিতাই গৌরী আমার প্রাণীর আরাধ্য দেবতা রূপে আমি যেন অনুভব করতে পারি। এটা আপনাদের করুণাই মূল সামর্থ্য শক্তি সম্পত্তি, আপনারা কৃপা না করলে এটি সম্ভব নয়। আপনারা আশীর্বাদ করবেন যেন এই নিতাই গৌরীর কথা সাধন করতে পারি, নিতাই গৌরকে যেন নিত্য অনুভব করতে পারি। এখানেই আজ প্রসঙ্গের ডাকি শুভ বিশ্রাম। আরেকটা কথা, আমার প্রথম
হরিকথার হাতেখড়ি এই নাটমন্দিরেই সর্বপ্রথম বাবাই হাতে ধরে বসিয়েছিলেন, এখানে হরিকথা বলো, মদন মোহনের সামনে, নিতাই গৌরের সামনে, যে কারণে এখানে এসে একটু হরিকথা বললে প্রাণ জোড়ায়। আপনার আশীর্বাদ করবেন যেন আবার আপনাদের সেবা করতে পারি। জয় মহাপ্রভু।